কারণ ড্রেস চেঞ্জ করার মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করা তো তোমার অভ্যাস, তাই না? একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুলে ভরা ঘটনা নিয়ে আমার কথা বলতে একদম ভালো লাগছে না। আমি শিওর যে ওটা আমার সময় জ্ঞানহীনতা না, ওটা আপনার ক্ষমতা। মা, আমি একটু বেরোচ্ছি। এত রাতে কোথায় বেরোচ্ছিস? আচ্ছা, একই প্রশ্ন বারবার কেন করো? তুমি জানো আমি কোথায় যাচ্ছি? আবির, তোর কথাবার্তা কিন্তু তোর বাবার মতোই যাচ্ছে। মা, ফালতু কথা শুনতে না ভালো লাগছে না। আবির, আমি জানি তুমি বিরক্ত হচ্ছো, তারপর আমি তোমার প্লিজ ভূমিকা ছেড়ে ডেসক্রিপশনে আসো। তুমি এমন কেন করছো? কি রকম করছি তুমি বুঝতে পারছো না? তুমি না, আমি বুঝতে পারছি না। আবির, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম। পাস্ট টেন্স কেন? ওই এক মুখ, এক হাসি, এক রাগ, অভিমান আমি নিতে পারছি না। তা কেন পারবে? কারণ ড্রেস চেঞ্জ করার মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করা তো তোমার অভ্যাস, তাই না? অভ্যাস না, অ্যাকচুয়ালি বদ অভ্যাস। তো দেখো আবির, তুমি যেমন এক হাসি, এক মুখ, এক অভিমান নিতে পারো না, আমি ঠিক তেমনি এক হাসি, এক মুখ, এক অভিমান নিয়ে বাঁচতে চাই। আমি কখনোই চিন্তা করতে পারি না যে আমি অন্য কোনো হাসি, অন্য কোনো মুখ, অন্য কোনো সব ঘটনা যে তোমার চাওয়ার মতো করে ঘটবে সেই সিওরিটি তোমাকে কে দিয়েছে? ঠিক এই কথাটা আমিও বলতে পারতাম আবির। হ্যাঁ পারতে, কিন্তু তুমি বলো না, এই জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আবির, তুমি কেন বুঝতে পারছো না? আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ বাদ দাও না, কি লাভ আমাকে কমপ্লিকেশন বাড়িয়ে? আমি তোমাকে খুব সহজভাবে একটা কথা বলি, আমি না এতটুকু পরিমাণে ইন্টারেস্টেড নেই রিলেশনটা কন্টিনিউ করার ব্যাপারে। ওকে, সো প্লিজ ফর গিভ মি অ্যান্ড ফরগেট মি, অলরাইট? রিলেশনশিপটা আমরা দুজনে মিলে কন্টিনিউ করেছিলাম, সো ব্রেকআপটা তোমার একার ইচ্ছে তো হতে পারে না। ওকে ফাইন, তুমি যদি তোমার একার ইচ্ছেতে কন্টিনিউ করতে পারো তো করো, আই হ্যাভ নো প্রবলেম। Thank you.
এক্সকিউজ মি, আমাকে বলছেন? আর অন্য কেউ বোধ হয় না? হ্যাঁ বলুন। না ওই যে হাউস নাম্বার 22 রোড নাম্বার 44 রিক্সা ফিরে দেখা, এই তো। তো তো কিছু না। তাহলে কি? না মানে ওরকম কিছু না। কিরকম তাহলে? আপনি কি জানেন যে আপনার আশ্চর্য একটা ক্ষমতা আছে? হ্যাঁ জানি, বাট আপনি কোনটার কথা বলছেন সেটা জানি না। আপনি খুব সুন্দর করে সময় চুরি করতে জানেন। বুঝলাম না। না মানে আপনার সঙ্গে প্রথম দেখা আর দ্বিতীয় দেখার মাঝখানে যে সময়টুকু, মানে যতটুকু মনে হওয়া উচিত আমার ততটুকু মনে হয়নি। রিয়েলি থ্যাংক ইউ, এরকম একটা ইম্পর্টেন্ট বিষয়ে থিসিস করার জন্য থ্যাংক ইউ। বাট আই এম কনফিউজ, এটা কি আমার ক্ষমতা নাকি আপনার সময় জ্ঞানহীনতা? আমি শিওর যে ওটা আমার সময় জ্ঞানহীনতা না, ওটা আপনার ক্ষমতা।
আচ্ছা ইয়ে আমার না আমরা হঠাৎ করে মনে পড়লো আমার না একটা জরুরি কাজ আছে, তুমি একা ছুটবে, তুমি বরং এখন চলে যাও, আমি তোমাকে রাতে ফোন দিই। তোমার জরুরি কাজ আছে মানে? হ্যাঁ আমার একটু খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তুমি একা করো, তুমি যেতে পারবে না একা একা? আমি কি করে যাব, আমি গাড়ি কি করে পাবো? সামনে রাস্তায় ওখানে রিকশা পাবে। রিকশা পাবো মানে? বাট আমি একা তো চলে যাব। আরে এই যে এখানে সামনে, এই তো ওই যে বেশি দূর না, একটু দূরে, তুমি রাস্তা রিকশা নিয়ে চলো। হঠাৎ তুমি, আমার না খুব ইম্পর্টেন্ট কাজ, আমি ভুলে গিয়েছিলাম, তুমি যাও, আমি তোমাকে রাতে ফোন দিব। তো হ্যালো, আপনি এখানে? হ্যাঁ এদিক দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখি আপনি। ও আচ্ছা, আমাকে দেখে কথা না বলে থাকতে পারলেন না, রাইট? হ্যাঁ অনেকটা ওরকমই বলতে পারেন। এনিওয়ে ওনাকে ঠিক চিনলাম না। ও আচ্ছা, ও আমার ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড, ওর নাম শান্ত। ওকে হাই, আমি আবির। আচ্ছা তোরা আলাপ কর, আমি একটু দেখি ঝালমুড়ি পাই নাকি। আচ্ছা বেশি ঝাল দিয়ে আনিস। ওকে ওকে। সো আপনার থিসিস কেমন চলছে? থিসিস চলছে, বেশ ভালোই চলছে। অবশ্য এবার সাবজেক্টটা একটু বড় পরিসরে। কীরকম? না মানে আগে ছিল একটা মানুষের সময়জ্ঞান নিয়ে, এখন ওই পুরো মানুষটাই। বাহ, আপনার তো দিন দিন অনেক উন্নতি হচ্ছে। তা বলতে পারেন, উন্নতি অবনতি উত্থান পতন। আমরা কি বন্ধু হতে পারি? ভেবে দেখি। ওকে ডান। আমি বেরোচ্ছি, তোমাকে কি ড্রপ করে যাবো? থ্যাংক ইউ সো মাচ, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। ওকে মানলাম তোমার কথা, এবার তুমি আমার একটা কথা মানো। আগে বলো দেখি রাখা যায় নাকি। বিকেলের পর এক কাপ কফি। ওকে ওকে বাই। তো কোনো স্পেশাল ডিমান্ড? তুমি যেটা অর্ডার করবে সেটা।
কি আশ্চর্য, তুমি ব্যাপারটা আমার উপর চাপছো কেন? বাবা তুমি আমাকে ইনভাইট করেছো, সো তুমি যেটা অর্ডার দিবে সেটাই খাবো। তাই? হ্যাঁ, অবশ্য আমি হলে তোমাকে এখানে কখনো ইনভাইট করতাম না। তো তুমি আমাকে ইনভাইট করলে কোথায় রাখতে? হাইওয়ে ফুটপাতের কোনো চায়ের দোকানে। তুমি আমাকে হাইওয়ের পাশের চায়ের দোকানে চা খাওয়ার জন্য ডাকতে? হ্যাঁ, বাট তোমার এসব পছন্দ না, তাই না? তার মানে তুমি এখানে আসতে চাও না? জানে আবির, আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড, ইটস ট্রু, বাট তোমার সব পছন্দ যে আমার সাথে মিলে যাবে এটাও কিন্তু ঠিক না। আমার ভালো লাগে হাইওয়ে ফুটপাতের দোকানে চা খেতে, তোমার হয়তো এখানে এসব জায়গায় এসে কফি খেতে ভালো লাগে, বাট এটা কিন্তু খারাপ কিছু আমি বলছি না। এক একজনের টেস্ট, এক একজনের চাহিদা এক এক রকম। প্রবলেমটা কখন হয় জানো? যখন কোনো একটা সম্পর্কে কেউ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায়। এক একজনের পছন্দ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমার ফুটপাতের দোকানে চা ফুটপাতে চায়ের দোকানে বসে লেবু পাতা চা খেতে খেতে ব্যস্ত শহর দেখতে বেশ ভালো লাগে। সিরিয়াসলি অনেক ভালো লাগে না বলো? আচ্ছা, তুমি নিজের সম্পর্কে একটা কথা জানো? হ্যাঁ জানি, কিন্তু কোনটা বলো তো? তুমি অন্য সবার থেকে আলাদা। আসলে কেন? তুমি কেমন করে জানো সব ভালো লাগার মুহূর্তগুলো খুঁজে খুঁজে বের করো? আমাদের জেনারেশন এসব নিয়ে ভাবেই না। ট্রু, এই জেনারেশন তো অনেক ফাস্ট, এরা তো হাতের মুঠোয় সারা দুনিয়া নিয়ে ঘুরে বেড়ায়। তা ঠিক। আসলে কি জানো, সবাই একরকম চিন্তা করে আর তুমি একটু অন্যরকম চিন্তা করো, তাই তোমাকে ভালো লাগে। ওকে, একটা কথা বলি? বলো। আবির, টেবিলে খাবার দেওয়া হয়েছে, এসো খেতে এসো। আসছি। হ্যালো। এই আন্টি ডাকছে তোমাকে, যাও।
যাচ্ছি আমি। আরে বাবা যাও না, আমি তো আর হারিয়ে যাচ্ছি না, পরে শুনলেও হবে। মা, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ কর। আমি যতদূর জানি বা শুনেছি যে বাবাকে তুমি ছেড়ে চলে এসেছিলে, তার পিছনে যথেষ্ট কারণ ছিল। তুমি তুমি কবে বুঝতে পেরেছিলে যে তোমার জন্য বাবার ফিলিংস আসলে? কোনোদিনও বুঝতে পারিনি। সেটা তো এখনকার পরিস্থিতি। আমি আসলে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি কবে বুঝতে পেরেছিলে তোমার ব্যাপারে বাবার যা ছিল সেটা কোনো ইনফ্যাচুয়েশন অথবা পাসিং ফেজের মতো কোনো ব্যাপার না। বিষয়টা নিয়ে তোমার কথা বলতে ইচ্ছা না করলে থাক। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুলে ভরা ঘটনা নিয়ে আমার কথা বলতে একদম ভালো লাগছে না। আমি অনেক বেশি কথা বলি, বাট তোমার কথার একটা টাইপ আছে। কিরকম? তোমার টাইপটা হচ্ছে অতি আধুনিক রোমান্টিক কথাবার্তা। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমরা বন্ধু সেই কবে থেকে? বন্ধুত্বের বয়স তো বাড়ে না। তাও তো বাড়ে না, তারপর তোমার এখানে ভালো লাগছে না তাই না? আমরা কোনো লাউঞ্জ আর ক্যাফেতে বসতে পারতাম। পারতাম। আচ্ছা আবির, তুমি কি কখনো পূর্ণিমা রাতে খালি পায়ে ভেজা বালির উপর হেঁটেছো? না। তুমি কি কখনো শ্রাবণের বৃষ্টিতে রক্ত জবা ভিজে যেতে দেখেছো? না। প্লিজ, আমার না একদমই জীবনানন্দ ডাশমার্কা কথাবার্তা শুনতে একটুও ভালো লাগছে না। চলো ওঠ। কোথায়? আমি তোমাকে যেখানে নিয়ে যাবো সেখানে, ঠিক আছে?
আচ্ছা তুমি এমন করছো কেন? এমন করছি মানে কি? তুমি জানো না এসব আমার পছন্দ না। ওকে আই এম সরি। এসব সরি টরি বলে আমাকে কোনো লাভ নেই। আর কি আসছো তুমি এরকম ওভার রিয়্যাক্ট করছো কেন? আমি তো বললাম সরি। আমি তোমার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না। তুমি এসো আমার সাথে। এসো। দেখো কত বড় একটা চাঁদ। কই? ওই যে সুন্দর না? হ্যাঁ সুন্দর। জানো চাঁদের কিন্তু একটা বুড়ি আছে, ওর একটা নাতনিও আছে। আসো কেন? নাতনিটা কে বুড়িটা পর অনেক আদর করে। আমার একটা কথা তোমাকে বলার ছিল। তো বলবে আজকেই বলতে হবে, নট নেসেসারি, আরেকদিন বলো। কিন্তু কোনো কিন্তু না, দেখছো না অনেক রাত হয়ে গেছে, বাসা যাও। আসলে এমন জরুরি কথা যে এখনই বলতে হবে? আমি তো কোথাও চলে যাচ্ছি না, পরে বলো, যাও বাসা যাও। কেন? মুখে তো কখনো স্বীকার করো না, তাহলে সেই মানুষটার ছবি লুকিয়ে লুকিয়ে বারবার দেখো কেন? কিছু সম্পর্ক থাকে যা কেবলমাত্র শুরু হয়, শেষ হয় না। সামাজিকভাবে স্বীকৃতি হারানো মানে এই না যে তাকে আমি মন থেকে মুছে ফেলব। আর চাইলে কি সবকিছু মন থেকে মুছে ফেলা যায়? হয়তো যায় না। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি যদি চাও তবে আমি বাবার সাথে। না, তার কোনো দরকার নেই। যে যেভাবে ভালো থাকতে চায় সে সেভাবেই ভালো থাকুক। তো এতই যখন মায়া, তখন সে মানুষের কথা বলে রেগে যাও কেন? সেটা তোরা বুঝবে না। তোরা এই যুগের ছেলে, সব সময় তোরা চাস নিজেদেরকে বদলাতে। নিজেদেরকে বদলানোর জন্য যোগ্যতা লাগে মা, যেটা সবার থাকে না। তবে তার পরিণতি কিন্তু সবসময় খারাপ হয়। আমি যে জিনিয়ার প্রেমে পড়েছি, আমি যে ওকে এতটা ফিল করি, ও কি একটু সেটা বোঝে? আই মিন, ও কি আমার প্রেমে?
হয়নি কি? তোকে মাথা ঠিক আছে? আমি কেন ওর প্রেমে পড়তে যাব? আমি ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি, ও কি বুঝতে পেরেছে নাকি বুঝতেই চায়? ইউ আর রাইট দোস্ত, আমার তো অনেক আগেই বোঝা উচিত ছিল, কিন্তু কিন্তু জিনিয়া তো আমাকে কখনো রিফিউজও করেনি, আর আমিও তো কখনো সরাসরি প্রপোজ, আরে বাবা আগে প্রপোজ তো করো তারপর দেখা যাবে। আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না, ওকে সব খুলে বলতে হবে। আরে বাবা এত অধৈর্য কেন হচ্ছিস বল, দেখ সে কি করে তারপর ডিসিশন নেয়। পরিচয় করিয়ে দেই, অতনু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর তনু ও আবির, তুই তোকে খুব ভালো করে চিনিস, ওর আরেকটা আইডেন্টিটি আছে, ও খুব ভালো প্রেম করতে পারে, অ্যান্ড এটা তো তুই আমার চেয়ে খুব ভালো জানিস। আচ্ছা আবির, তুমি জানি কি বলতে চাইছিলে আমাকে, আর্জেন্ট কোনো কিছু যেটা না বলে তুমি একদমই থাকতে পারছো না? Sorry. I'm really sorry.
আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি চাইলেই বোধ হয়। আগে চিত্রনাট্যটা বেশ ভালো ছিল, এবারেরটা নিশ্চয়ই আরো বেশি ভালো। হ্যাঁ, ঠিক বলেছ। আগে গল্প, পারফর্মার, লোকেশন সবই একই থাকবে, শুধু একটা জিনিসে পার্থক্য হবে। আগের গল্পটার একটা শেষ ছিল, কিন্তু তুমি যদি চাও এই গল্পের কোনো শেষ থাকবে না।